বাংলাদেশ কে 225 কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক পাঁচ প্রকল্পে চুক্তি সই মানব সম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কর্মসূচিতে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচার করছে সরকার তাকে আবারও কারাগারে নেওয়া চক্রান্ত কিনা প্রশ্ন বিএনপি মহাসচিবের সিটি নির্বাচনে প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ জানিয়েছেন মায়া ধামরায় সেচ প্রকল্প এবং ফসলি জমির মাটি কেড়ে পোড়ানো হচ্ছে ইটভাটায় কমছে ফসলি উৎপাদন বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও প্রতিকার মিলছে না দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ আঞ্চলিক বাণিজ্য কানেক্টিভিটি দুর্যোগ প্রস্তুতি এবং পরিবেশগত ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে 225 কোটি ডলারের ঋণ চুক্তি করেছে বিশ্বব্যাংক স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের উপস্থিতিতে পাঁচ প্রকল্প ও কর্মসূচিতে এই ঋণ সহায়তা চুক্তি হয় বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বমূলক সম্পর্কে পঞ্চাশ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি উপহার হিসেবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে দেন পরে তিনি বলেন মহামারী সশস্ত্র সংঘাত এবং জলবায়ু পরিস্থিতি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে তীব্র চাপে ফেলেছে তা সত্ত্বেও কিছু উন্নয়ন অংশীদারের ঋণের খরচ এবং সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত এই চাপ আরও বাড়িয়েছে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহায়তার আহ্বান জানান বিশ্বব্যাংকের প্রতি বাংলাদেশের আস্থার কথা জানিয়ে টানা তিনবারের সরকার প্রধান বলেছেন বিশ্ব ব্যাংকে তার উপস্থিতিও সেই আস্থারই প্রমাণ যার সময় পদ্মা ব্রিজে যখন আমরা বানাতে চাই আমার অভিজ্ঞতা মিথ্যা এলিগেশন আনা হয়েছিল দুর্নীতি the false allegation I took it as a challenge and the challenge is to meet it up but আমি এখানে বাবা মা ভাই সবাই কোনো দুর্নীতি করতে আসেনি নিজের ভাগ্য করতে আসেনি আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচার করছে সরকার এটি বেগম জিয়াকে আবারও কারাগারে নেওয়ার চক্রান্ত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে গুলশান কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলনে তিনি জানান ডিজিটাল নিরাপত্তা আইনে জগন্নাথ শিক্ষার্থী কিডনি রোগে আক্রান্ত খাদিজাতুল কোবরা দীর্ঘ আট মাস ধরে কারাগারে থাকা এবং ইউএনবি সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা নিন্দা জানানো হয় সভায় ফ্যাসিবাদী সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে নিবিড়ন চালাচ্ছে অত্যাবশ্যকীয় পরিষেবা আইন 2023 বাস্তবায়নে অংশীজনদের মতামত নেয়নি সরকার এটি শ্রমিক বিরোধী শ্রমজীবী মানুষের সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই আইনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির বরখেলাফ এই আইন সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ফখরুল ইসলাম আলমগীর এবং আপনার তার লিভার সংক্রান্ত জটিলতায় আছেন হৃদরোগ সংক্রান্ত জটিলতা আছে এবং তার আর্থ্রাইটিস আছে এই বিষয়গুলো আপনারা সবাই জানেন সুতরাং এরপরেও যদি তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে কথাগুলো অর্থেই হচ্ছে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছে যে চক্রান্তের মধ্যে দিয়ে দেশের নেতৃত্বকে তারা আবার কারাগারে নিতে পারে কিনা সে ধরনের একটা পরিকল্পনা চক্রান্ত তারা করছে কিনা সেভাবে আমাদেরকে চিন্তা করতে হবে গাজীপুর সহ পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুপুরে রাজধানী রাগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন প্রার্থীদের অবশ্যই আচরণবিধি মানতে হবে যারা অমান্য করবে তাদের তিরস্কার অর্থদণ্ড প্রার্থিতা বাতিল সহ নানা শাস্তির বিধান রয়েছে আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুরের সরকার দলীয় প্রার্থী আজমতুল্লাহ খানকে আগামী 7 মে সশরীরে কমিশনে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে তবে কাউকে শাস্তি দেওয়ার জন্য নয় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে কমিশনের লক্ষ্য বরিশাল সিলেট রাজশাহী ও খুলনা সিটি নির্বাচনী এলাকায় আচরণবিধি কঠোরভাবে তদারকের জন্য চার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তাফসিল অক্টোবরে হতে পারে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের এমন বক্তব্যের বিষয়ে ইসি আলমগীর বলেছেন এই ব্যাপারে জানা নেই তার নির্বাচন কমিশন যথাসময়ে জানাবেন বিষয়টা স্যার পাঁচ সিটি নিয়ে আপনারা কতটা হার্ডলাইনে আছেন
হার্ড লাইন সফট লাইন না, আমাদের যেটা করা দরকার আমরা সেটুকুই আছি। যদি দেখা যায় যে মানে ট্রেডিশনটা এমনই হয়ে যায় যে কেউ আচরণবিধি এতেও মানছেন না, তাহলে সেক্ষেত্রে তো আরো কঠিন, হয়তো আচরণবিধিতে আরো কঠিন ব্যবস্থা নিয়ে আসতে হবে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছেন আওয়ামী লীগ, জানিয়েছেন দলের নির্বাচন বিষয়ক প্রধান সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেছেন, জাত নির্বাচনের আগে সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, তাই আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। কেউ যেন আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মায়া। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে আশা করছেন তিনি। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বানও জানিয়েছেন দলের সভাপতি মণ্ডলীর এই সদস্য। এদিকে রুদ্ধদ্বার বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এই দাবির কথা জানানোর আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পর্যাপ্ত ভোট যেন আসে সেই জন্য আমরা প্রত্যেককে আমরা অনুরোধ করেছি, ভোটার সংখ্যা যেন প্রত্যেকটা মানুষ যেন নির্বিঘ্নে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই ভিত্তিতে যেন সবাই এসে ভোট দিতে পারে নির্বিঘ্নে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, আশা করি ইনশাআল্লাহ আমাদের নৌকার বিজয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায়ের দিন তৃতীয় দফা পিছিয়েছে। আগামী 14 মে রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে। বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। মেয়র পদ থেকে পদত্যাগের পর রিটের কার্যকারিতা আছে কিনা এ বিষয়ে শুনানির জন্য উভয় পক্ষকে প্রস্তুতি নিয়ে আসতে বলেছে আদালত। আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট এম কে রহমান এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। গত 4 এপ্রিল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুদফা পিছিয়ে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুলের রায় ঘোষণার জন্য 2 মে দিন ধার্য করা হয়েছে। সরকারি সেচ প্রকল্পের ফসলি জমির মাটি কেটে পোড়ানো হচ্ছে ইটভাটায়। শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নয়, স্থানীয় কৃষকদের 3 ফসলি জমিও কাটা হচ্ছে। ধামরাইয়ের একটি ব্রিক ফিল্ডের মালিকের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না কৃষকরা, কমে যাচ্ছে তাদের ফসলের উৎপাদন। ধামরাইয়ের প্রতিনিধি লোকমান হোসেনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফরুক বাবু। রাজধানীর কাছে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি গ্রামে একের পর এক ইটভাটা। এসব ভাটায় মাটি আনা হচ্ছে ফসলি জমি কেটে। গভীর গর্ত করে মাটি কাটায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে 3 ফসলি জমিগুলো। প্রকাশ্য দিবালকের প্রভাব খাটিয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন ইটভাটার মালিকরা, যা বন্ধে কৃষকরা সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। সুলাইমান খোলার মালিক, উনি এই মাটি নেওয়া যায় কাইটা, মাটি কাইটে নেওয়াতে এই ধানের জমিগুলি সব পানি দেওয়া বাড়ি না নষ্ট হয়ে যেতেছে। আমি সরকার আহি না, আমি কিছু করতে পারবো না। অবৈধভাবে মাটি কাটা হচ্ছে সরকারের সেচ প্রকল্প থেকেও। ইটভাটার মালিকরা কেটে নিচ্ছেন পাল্লি মৌজায় কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC-র 25 বিঘা জমির মাটি, যার প্রতিকার চেয়ে মেশাস মাহি এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রিক্স এর মালিক সুলাইমান ইসলামের বিরুদ্ধে মাটি কাটার লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কয়েক বিঘা জমির মাটি কাটা হলেও এতদিন কেন নীরব ছিল প্রকল্প সংশ্লিষ্টরা তার জবাব মেলেনি। BADC প্রজেক্টের 25-30 বিঘা জমি মাটি কাইটে নেয় সুলাইমান মাহি ব্রিক্সের, এবং কৃষি জমিগুলো ধ্বংস করার জন্য আমি অভিযোগ করছিলাম, তার কোনো প্রতিকার পাই নাই। আর এই 25-30 বিঘা জমির পরবর্তীতেও যে লিকগুলো নিচ্ছে সেগুলোও অনাবাদী রয়ে গেছে। শুধু এই জায়গায় না, আশেপাশে আরও অনেক জায়গায় এসে এই 3 ফসলি জমি কাটছে। তার প্রশাসন তারই সহযোগিতা করে, এই প্রশাসন আমাদের কোনো সহযোগিতা আমরা প্রশাসনের কাছ থেকে পাই নাই। এক সপ্তাহ ধরে যোগাযোগ করা হলো ইটভাটার মালিক সুলাইমান ইসলামের, বক্তব্য পাওয়া যায়নি।
ধামরাইল উপজেলায় ইটভাটার সংখ্যা 200 হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত ইটভাটা পর্যায়ক্রমে ভাঙা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের সেচ প্রকল্প ও সাধারণ কৃষকদের জমি থেকে মাটি কাটা বন্ধে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তারা। কপিটা মেনলি উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে থাকেন, উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে মার্ক করেন। আমি আমার জানা মতে এখনো আমার টেবিলে আসে নাই এরকম মার্ক, যদি আসে তার সাথে সাথে আমি যাব। তবে আপনার শুনলাম এখন আমি পাল্লি এলাকার ব্যাপারে আমি নিজে যেয়েই সেটা দেখি, আগামীকাল হয়তো বা দু একদিনের মধ্যে আমরা সেখানে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাটি কেটে নেয় জমির উর্বর শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ধামরাইল উপজেলা কৃষি কর্মকর্তা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেয়া মেগা প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হওয়ায় এবারে বর্ষায় খুব বেশি ভুগতে হবে না বন্দর নগরীর মানুষকে। সেনাবাহিনী কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান এসব কথা জানান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন 76% কাজ শেষ হওয়ায় এই বর্ষায় বন্দর নগরীর মানুষ প্রকল্পের সুফল পাবেন। প্রকল্পের আওতাধীন 36টি খালের রিটেইনিং ওয়াল নির্মাণ, খাল পরিষ্কার, দখল হওয়া খাল পুনরুদ্ধার, 5টি রেগুলেটর স্থাপন সহ বেশিরভাগ কাজ শেষ হওয়ায় এবার বর্ষায় বন্দর নগরী আর তলিয়ে যাবে না। প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার কমান্ডার। পুরোপুরি সুফল পেতে প্রকল্পের বাইরে আরো যে 21টি খাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে সেসব দখলমুক্ত এবং পরিষ্কারে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। নাটোরে জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 1টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা হয়। পুলিশ জানায় এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজানের সমর্থকরা তাদের নেতার নামে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করে। তখন সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরাও স্লোগান দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, তবে এতে কেউ আহত হননি। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লায় স্কুল শিক্ষক জাহিদুল আজম হত্যার 13 পর 6 আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন জানান, মামলার অভিযোগপত্রভুক্ত 9 আসামির মধ্যে 2 বেকসুর খালাস দিয়েছে আদালত। বিচার কাজ চলার সময় মারা যান একজন, নয়ন, কামাল, মিঠুন, জামাল, ইলিয়াস এবং জাকিরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, জমিনের বিরুদ্ধে 2010 সালের 8 আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে 12পাড়া সিটি স্কুলের শিক্ষক জাহিদুল আজমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় 11 জনের বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষকের বাবা। জমিনের বিরোধের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শাহপুর গ্রামে সকালে এই ঘটনা ঘটে। নিহত জাকির মোল্লা শাহপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় নিহত জাকির মোল্লার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, হত্যাসহ নানা অপরাধে 13টি মামলা রয়েছে। একই এলাকায় আবু মণ্ডলের কিছু কৃষি জমি জবর দখল করে রাখার অভিযোগ ছিল জাকির মোল্লার বিরুদ্ধে। আবু মণ্ডল জনপ্রতিনিধির সহ বিভিন্ন মহলে অনেক দেন দরবার করেও ওই জমি দখলমুক্ত করতে পারেনি। সকালে জাকির মোল্লা খেতে কাজ করতে গেলে আবু মণ্ডলের লোকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। ধারালো হাসুয়ার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় জাকির মোল্লার। জমি সংক্রান্ত বিরোধ এবং প্রতিশোধ নিতেই প্রতিপক্ষের লোকজন জাকির মোল্লাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের মধ্যবাড়েরা এলাকার এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এদিকে খাগড়াছড়ির দিঘিনালা ছোট মেরেম গ্রামের 2 কৃষকের ধান কেটে দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা। দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক অসহায় কৃষকের 2 বিঘা জমির ধান কেটে দিলেন হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে উপজেলার ঘাসুরিয়া এলাকায় হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে সব নেতাকর্মীরা অর্থের অভাবে ধান কাটতে না পারা কৃষক সারা টিগার জমির ধান কেটে বাড়িতে তুলে দেন। রাজবাড়ির জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলমকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা শ্রমিক দল। প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা দ্রুত শাহ আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
প্রতিবন্ধীদের ভাতা ন্যূনতম 7000 টাকা সহ তিন দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর আয়োজনে এই কর্মসূচি ও আলোচনা সভা হয়। জামালপুরের বক্সিগঞ্জের কৃষক আবুল কাশিম দুলাল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় নইমিয়ার বাজার এলাকায় গ্রামবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েক গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। হবিগঞ্জের মাধুপুরে ঈদের দিন মুয়াজ্জিন ইরফান আলী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন ধর্মীয় সংগঠন ও স্থানীয়রা। দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। ঈদের দিন সকালে উপজেলার রসুলপুর গ্রামে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী নিহত হন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান খান মিন্টুর বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা শহরের বিভিন্ন জায়গায় নামে বেনামে সম্পত্তি, ঘুষ লেনদেন, সরকারি গাছ আত্মসাত সহ নানা অভিযোগ তুলে ধরা হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সরকারিভাবে কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশনা উপেক্ষা করে খোলা রাখায় সাতক্ষীরা শহরের সরকারি কলেজ রোড এলাকার একটি কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সেখানে অভিযান চালান। স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা ও মিলন মেলা হয়েছে সাভারে। রক্তদাতাদের সংগঠন নিউ লাইফ ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে সাভার থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুল হুদা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বাংলাদেশকে $225 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক, পাঁচ প্রকল্পে চুক্তি সই। মানব সম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কর্মসূচিতে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচার করছে সরকার, তাকে আবারও কারাগারে নেওয়ার চক্রান্ত কিনা প্রশ্ন বিএনপি মহাসচিবের। সিটি নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ, জানিয়েছেন মায়া। ধামরায় সেচ প্রকল্প ও ফসলি জমির মাটি কেটে পোড়ানো হচ্ছে ইটভাটায়, কমছে ফসলের উৎপাদন। বিভিন্ন দপ্তর অভিযোগ জানিয়েও প্রতিকার মিলছে না। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।